ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমি এখন মাননীয় সদস্য জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন লক্ষীপুর দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট আমার বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা নিবেদন করি মহিউী নারী বঙ্গবন্ধুর সহধর্মিণী বাঙালি জাতির গুরুত্বপূর্ণ বিভিন্ন সংগ্রামে যিনি ভূমিকা পালন করে মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছেন আওয়ামী লীগের রাজনীতিকে বিকশিত করার জন্য যিনি পর্দার দায়িত্ব এবং যোগাযোগ রক্ষা করেছিলেন সেই বেগম ফজিল উদ্দিনাসা মুজিবকে আমি আমি স্মরণ করি পনেরোই আগস্ট নিহত বিভিন্ন শহীদদেরকে এবং তেসরা নভেম্বর জেলখানা নিহত চার জাতীয় নেতা সহ শহীদদেরকে যারা আওয়ামী লীগের রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময়ে নিহত হয়েছেন জীবন দিয়েছেন বাঙালির প্রাণের প্রতিষ্ঠান আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন আমি সেই শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে লক্ষ্মীপুর দুই নির্বাচনী এলাকা থেকে পর দুবার মনোনয়ন দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন আমার জেলাবাসী লক্ষ্মীপুরবাসীর পক্ষে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন আমি আমাদের সে মহান নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার দু হাজার তেইশ চব্বিশ অর্থ এই বাজেট বর্তমান সময়ের একটি বড় বাজেট এই বাজেটের আকার সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা এখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ধরা হয়েছে দুই লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা এই বাজেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই বাজেট একটি জনবান্ধব বাজেট এই বাজেটে জনগণের কল্যাণের ব্যাপক বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটের সামাজিক নিরাপত্তা কার্যক্রম খাতে এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশ বাহাত্তর কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা বাজেটের ষোলো দশমিক আটান্ন শতাংশ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে একশো তেইশটি নানা ধরনের সামাজিক জনকল্যাণমূলক কর্মসূচি রয়েছে এবং এই সামাজিক কর্মসূচির মাধ্যমে দেশের কোটি কোটি মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে দুই কোটি মানুষকে নগদ আর্থিক সহযোগিতা দেওয়া হয় মাননীয় স্পিকার আমরা এই সরকার আজকে যে বাজেট এই সংসদে উত্থাপন করেছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই বাজেট একটি জনমুখী বাজেট আমরা দেখি যখনই আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে যখন বাজেট ঘোষণা হয় সেই বাজেট হয় জনবান্ধব একটি বাজেট এই বাজেট ঘোষণার পর বাজারে দ্রব্য মূল্যের দাম রাতারাতি বাড়তে আমরা দেখি না এবারে যে বাজেট ঘোষণা হয়েছে বাজেট ঘোষণার পর আমরা যদি সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াকে দেখি তাহলে এই বাজেটের কারণে বাজারে তেমন ধরনের বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি অথবা দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি হয়নি আমরা দেখেছি এর আগে এই বাজেটের মাধ্যমে এমন একটি বাজেট তৈরি করা হতো যে বাজেটে বিদ্যুৎ খাতে শুধু খাম্বা তৈরি হতো এদেশের মানুষ সেই বাজেটের মাধ্যমে গ্রামের মানুষ বিদ্যুৎ পেত না আমরা দেখেছি শেখ হাসিনার সরকার বিদ্যুৎ খাতে বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে এদেশের শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যায় বিদ্যুৎ আয়ন শতভাগ হয় আমরা দেখেছি বিএনপি সরকারের সময় শিক্ষা খাতে বাজেট অর্থ বরাদ্দ দেওয়া হতো সেখানে সন্ত্রাসী তৈরি হতো হিজবুল বাহারে করে মেধাবী ছাত্রদেরকে নিয়ে হাত অস্ত্র তুলে দেওয়া হতো শিক্ষা অস্ত্রের যন্ত্রা এবং অশিক্ষার বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে রাজনীতির নামে দলবাজির মধ্য দিয়ে মেধা শূন্য শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এবং সেখানে মতো শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে হয়েছে সময়ে আর আমরা এখন দেখি শিক্ষা বান্ধব একটি শিক্ষানীতি এবং আমরা দেখি এখন বিশ্ববিদ্যালয় অস্ত্রের যন্ত্রণা নাই শিক্ষার পরিবেশটা ফিরে এসেছে আমরা আজকে দেখি আমাদের সরকারের সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে যিনি যে মাত্রায় দুর্নীতি জড়িত হন স্বাধীন দুর্নীতি কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তিনি রাজনীতিবিদ হলেও তাদেরকে সরকার প্রটেক্ট করে না এবং আমরা দেখি সেই দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে জিরো টলারেন্স সারা জাতি সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা জ্ঞাপন করে মনে করে আজকে প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় তিনি একজন রাষ্ট্রনায়ক তিনি একজন বিশ্ব নেতা শুধু নয় আন্তর্জাতিকভাবে তার দক্ষতা এবং দুর্নীতি বিরুদ্ধে অভিযানের কারণে আন্তর্জাতিক বিশ্বের পৃথিবীর সেরা দশজন প্রধানমন্ত্রীর জায়গায় তিনি আজকে স্থান করে নিয়ে বাঙালি জাতিকে গর্বিত করেন আমরা একজন বাঙালি হিসাবে যখন দেখি আমাদের প্রধানমন্ত্রী ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী হলো বিশ্বের দরবারে তার কারণে আমাদের আজকে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি গর্ব বলতে পারি আমরা সাহসের সাথে কথা বলতে পারি বাঙালিরা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আছে সেখানে আমাদের প্রধানমন্ত্রী কিনি অহংকার করে আমরা মনে করি এই অবস্থার মধ্যে আমাদের মানে একটু আমাকে একটু সময় পাড়ে দুই মিনিট দুই মিনিট আমাদের মনে করি যে এই অবস্থার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমাদের বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল হয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন এর মাধ্যমে শুধু আমাদের গ্রাম অঞ্চলে যে যে ব্যাপক বিশেষ করে সামাজিক প্রকল্পে উন্নয়নগুলো হচ্ছে স্থানীয় সরকার বরাদ্দটি আমি বাড়ানোর জন্য রোধ করব কারণ আমাদের এই সরকারের নীতি হচ্ছে গ্রাম হবে শহর তাহলে গ্রামের উন্নয়নটা আমাদের আরো বাড়ানো দরকার সেই কারণে স্থানীয় সরকার মন্ত্রালয়ের বরাদ্দ এবং আমাদের প্রাকৃতিক দুর্যোগের দেশ ত্রাণ দুর্যোগ মন্ত্রালয়ের বরাদ্দ একটু বাড়ানো দরকার পদ্মা সেতুয়ে বঙ্গবন্ধু টানেল করার মধ্য দিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের আজকের যে সাফল্য এটা আমাদের সারা দেশে দল ছাড়াও সাধারণ মানুষ অন্য দলের লোকেরা আজকে স্বীকার করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশটি যে এগিয়ে যাচ্ছে আমার নির্বাচনী এলাকায় সেই উন্নয়নের জোয়ার লাগার কারণে গত সংসদ নির্বাচনে আমার নির্বাচনী এলাকায় আমি এক লাখ ত্রিশ হাজার ভোট পেয়েছিলাম আমাদের প্রতিদ্বন্দ্বী পেয়েছিল মাত্র হাজার হাজার এক সকল দক্ষতা সফলতা রাষ্ট্র পরিচালনা পরিকল্পনা আমাদের নির্বাচনী এলাকার লক্ষ্মীপুরের চৌমুনি থেকে লক্ষ্মীপুর এবং রায়পুর রাস্তাটি চার লেনে উন্নীত করার জন্য আমি এখানে সড়ক ও সেতু আছেন আমি অনুরোধ জানাবো লক্ষ্মীপুরের চৌমুনি লক্ষ্মীপুর এবং রায়পুর রেল লাইন সম্প্রসারণ চাঁদপুর পর্যন্ত এটি করা প্রয়োজন লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপন করা প্রয়োজন হামসর মজুদিয়া রামগতি নদীর বাঙ্গন রোধে আমি পানিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি রায়পুরে শেখ রাসেল স্টেডিয়াম কাজটি শেষ করার জন্য রোধ করছি এবং কালীবাজার পোদ্দার বাজার সড়ক সম্প্রসারণের জন্য রোধ করছি রায়পুরে পিসাসারি বঙ্গবন্ধু করেছিলেন এদিকে আধুনিক আয়ন করার জন্য রোধ করছি রায়পুর সরকারি কলেজে মাস্টার্স কোর্ট চালু করার জন্য অনুরোধ করছি আমি শেষে অনুরোধ করবো অপ্রদর্শিত সম্পদের কর যেটি পনেরো পার্সেন্ট ছিল এটিকে প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাই এতে দুর্নীতিবাজকে উৎসাহিত করার সুযোগ থাকতে পারে সেই কারণে আমরা এটি প্রত্যাহারের দাবি জানাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি